প্রবেশ করেছি। হাই গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের হরজত বাহিরসার মাজার শরীফ এবং সেই মাজারের যে আগত শিল্পীরা ইসলামিক সঙ্গীত গেয়েছে সব কিছুই আজকের এই ব্লগে আপনাদের দেখাবো। আশা করি এই ব্লগটি ভালো লাগবে। সবার অনুরোধে আজকের এই ব্লগটি হরজত বাহিরসার মাজার শরীফ সবাই দেখতে চেয়েছেন, যে কারণে আজকের এই ব্লগটি তৈরি করছি এবং পর্যায়ক্রমে মানিকগঞ্জের কয়েকটি ব্লগ আসবে। আশা করি আপনারা ব্লগগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি দেখবেন। তাহলে দেখুন আজকের হরজত বাহিরসার মাজার শরীফ। আজকে আমাদের ট্রাভেল গল্প শুরু হলো টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বটতলা থেকে। গাইস, বরঙ্গাল বাস স্ট্যান্ড থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরার জন্য এখন আমি রয়েছি বরঙ্গাল বাস স্ট্যান্ডে এবং বরঙ্গাল থেকে আজকে যাব শত বর্ষী পুরনো ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পোদ্দার বাড়ি। আজকে আপনাদের দেখাবো, সঙ্গেই থাকবেন, কীভাবে যাচ্ছি সব কিছুই তুলে ধরবো। গাইস, বরঙ্গাল বাস স্ট্যান্ড থেকে আমাকে যেতে হবে মহাদেবপুর। এখানে অটো রিক্সা রয়েছে, এগুলো করে 20 টাকা ভাড়া একা গেলে, আর এমনি 10 টাকা। বরঙ্গাল থেকে অটো রিক্সায় মহাদেবপুর বাস স্ট্যান্ডে নেমেছি, আর এখানে আসলে আপনারা ঝিটকার সিএনজি এবং মোটরসাইকেল পেয়ে যাবেন। গাইস, দ্রুত যাওয়ার জন্য আমরা এখানে মোটরসাইকেল পেয়ে গেলাম। মোটরসাইকেল ভাড়া একার জন্য 150 টাকা। আমরা মানিকগঞ্জের শিবালয় উপজেলার দৃষ্টিনন্দন ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি জিটকার উদ্দেশ্যে। গাইস, শিবালয় উপজেলায় বাহির পাগলার মাজার, এই মাজারে দূর দূরান্ত থেকে ভক্তকুল চলে আসে। সেই মাজারটি আপনাদের জিটকা যাওয়ার পথেই এক নজর দেখে নিয়ে যাচ্ছি। আমরা বাহির পাগলার মাজারের প্রবেশ করেছি। ভালো আছেন? আপনি এই খাদেমের দায়িত্বে আছেন নাকি? না, আমরা এই গান করি বয়াতি, জেলায় জেলায় সব রাস্তা রাস্তায় গান করি বিভিন্ন জায়গায়। তো ওই বাবার এখানে আমরা আসি সবসময় ভক্ত। তো বাবার এখানে আপনার দুই কলি একটু গান যদি শোনাইতেন। আমরা শোনানোর জন্য বসছি, কিছুক্ষণ পরে আমাদের সাথে মাইক আছে, মাইকে শুনি তখন। এখন একটু আমি চলে যাব, তো একটু শোনেন। আমরা আল্লাহ রাসূলের গানগুলো করি। জি জি জি, সেটা একটু। কোন খানে রইলা হে প্রভু নিরঞ্জন,
আমি তো হো মাকে নাহি চিনে, এ ভব সাগরে পড়ে মায়ার জালে, তোমাকে চিনি না প্রভু নিরঞ্জন, কোনখানে রইলা হে প্রভু নিরঞ্জন, আমি তো হো মাকে নাহি চিনি, তুমি অনন্ত লীলাকারী লীলার অন্ত নাই তোমারি, তোমার সৃষ্টিকর্তা নাই কোরআনে শুনি, তুমি গুণের গুণি ধনীর ধনি, কি বলবো তোমার গুণের বাহারি, কোনখানে রইলা হে প্রভু নিরঞ্জন, আমি তো হো মাকে নাহি চিনি, বিশ্বয়াদি তরুলতা কলম হয় যদি, দরিয়ার পানি যত হয় রে কালি, ইনসান আর ফেরেশতা যত লেখে তারা, তোমার গুণ শেষ হবে না রাব্বুল আলামিন, কোনখানে রইলা হে প্রভু নিরঞ্জন, আমি তো হো মাকে নাহি চিনি, তুমি জলের মধ্যে কলের ফটো পড়ি যাচ্ছ তুমি, কোনখানে লুকাইলা আমি নাহি জানি, তোমায় দেখিতে পাশো না খুঁজে তাই পেলাম না, পাগল বেল্লাল হয় ভক্তিহীন, কোনখানে রইলা হে প্রভু নিরঞ্জন, আমি তো হো মাকে নাহি চিনি। যদি আপনি থাকেন তাহলে আর আমরা আরো সুন্দর গান শোনাতে পারি। ইসলামিক সঙ্গীত শোনার পর আমরা বাহের পাগলার যে মাজার ভিতরে প্রবেশ করেছি, আমরা তিনতলায় প্রবেশ করেছি, এখানে আমরা সেই বাহের পাগলার কি আমরা দেখতে পারছি। আর কি হবে আমার মানব জন, ওই পাপ দেব দেবতা বঞ্চিত হয়
সফরকারীর সাথে আমি আছি, লালু সাথেও সেই গানের সেই কথা কথাগুলোই বলছে। একবারে সফরের দেশে পাই দেখে দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা আরো ঠাপে না এ ঠন জীবন যৌবন, পাবে কেন মন এত বাসনা আরো ঠাপে না এ ঠন জীবন যৌবন, পাবে কেন মন এত বাসনা একবার সফরের দেশে জীবন যৌবন, পাবে কেন মন এত বাসনা আদর পাবে না এখন
জীবন